আচ্ছা, এই ভাই হচ্ছে একটু যাই হোক প্লেনে ঢুকে সে স্মোক করছে, স্মোক করার কারণে তার বিড়ি খাওয়ার কারণে এখন ওরে নিবে না, প্লেন থেকে এখন প্লেন ছেড়ে দেবে, কিন্তু প্লেনটা এখন যাইতে পারবে না, কোনো কাজ হবে না, খুবই রেস্ট্রিক্টেড। তো যাই প্লেনে বসে বিড়ি খাইছে, বিড়ি খাওয়ার শাস্তি দেখেন, দেখেন কতগুলো লোক চলে আসছে। কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, দাঁড়ায় গেছে, এইটা কেউ করে বিড়ি খাইতে হবে, বিমানে বসে খেতে হবে কেন, বিমানে বসে খেতে হবে বিড়ি, এটাই বললাম না, না এটা তো নিয়মে বহির্ভূত কাজ হবে না। তো দেখেন সব মানে এভিয়েশন সিকিউরিটি, তারপরে পাইলট সবাই চলে আসছে, ইতিহাস তৈরি করে ফেলছে, ইতিহাস তৈরি করে ফেলছে এই লোক, ইতিহাস তৈরি করে ফেলছে, তাই সে চলে যাচ্ছে। আরে কি দেখেন সবাই যে পাইলট চলে আসছে, পাইলট চলে আসছে।